হ্যালো বন্ধুরা, ফ্রিডম টিউটোরিয়ালস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আমাদের গত পর্ব দেখেছিলাম হচ্ছে ফন্ট, ফেভিকন আইকন, তারপরে হাইপারলিংকস, টেবিল, টেবিল দিয়ে কীভাবে আমরা ছোট একটা ওয়েব স্ট্রাকচার তৈরি করতে পারি এ পর্যন্ত। তো আজকে আমরা দেখব হচ্ছে আপনার ডে 4, আমি দিয়ে দিলাম ডে 4। আজকে আমরা দেখব হচ্ছে HTML মার্কিউ, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, মানে কিভাবে আমরা আপনার যে আমাদের যে ফাইলটা থাকবে এর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার অর ইমেজ, বা আমরা কিভাবে ইমেজ ব্যবহার করতে পারি HTML ফাইলের ভিতরে CSS ছাড়া। তারপরে মার্কিউ, ব্যাকগ্রাউন্ড কালার আর ইমেজ। তো আজকে আমরা মূলত এই দুটোই দেখবো, যে HTML মার্কিউ আর মার্কিউ কীভাবে ব্যবহার করতে পারি, আর এটা কি সুবিধা অসুবিধা কী, আর কীভাবে আমরা আমাদের ওই যে ওই পেজটা থাকবে, মানে HTML পেজটা, পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি বা ব্যাকগ্রাউন্ডে হিসেবে ইমেজ ব্যবহার করতে পারি। তো আমরা একটা ফাইল নিব, প্রথমে ইন্ডেক্স ইন্ডেক্স নাম নিলাম, যে ধরুন মার্কিউ ডট HTML, HTML মার্কিউ। তো আমরা প্রথমে একটা টেবিল নিব সুন্দর করে দেখার জন্য, টেবিল একটা রো নিব, টিডি 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 নিলাম, টেবিলে একটা উইথ দিব 800, বর্ডার 1। তো আমরা আমাদের লাইভ প্রিভিউটা ওপেন করে নিব। আমরা দেখার জন্য যেটা আসলে কেমন দেখাচ্ছে, যে আমাদের টেবিলটা আমরা একটা হাইট দিব, টেবিল হাইট 50। এই যে আমাদের তিনটা কলাম, তো সাপোজ আমরা এখানে দিলাম যে ফ্রিডম টিউটোরিয়ালস, টিউটোরিয়ালস আমরা দিয়ে নেই 800, আমরা 250 দিলাম, এটা 250 দিব, 250। তো আসলে মার্কিউ জিনিসটা কি, তো মার্কিউ জিনিসটা কি এটা যদি আপনি বুঝতে চান আর কি, তো বোঝার জন্য আপনার সাপোজ আমি যদি প্রথম আলো ওয়েবসাইটে যাই, প্রথম আলো.com,
আস্তে আস্তে লোড হচ্ছে এটা, বা আমরা যদি যাই 7 এডো, এখানে কোথাও তো দেখতে পাচ্ছি না। আমি আসলে আপনাদেরকে যেটা আসলে লাইভ একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি, মানে এটা কিসে ব্যবহার করা হয়। আচ্ছা আমরা 7 এডোতে যাই, college.du.ac.vd। যেটা আমি আপনাদেরকে দেখাতে মানে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা দেখেন দেখেন, আপনার টেক্সটটা মনে করেন স্ক্রল করে সে লেফটে যাচ্ছে, ঠিক আছে, রাইট থেকে টেক্সটটা স্ক্রল করে আপনার লেফটে চলে যাচ্ছে। এটা হচ্ছে মূলত মার্কে, মানে একটা হেডলাইন। সাপোজ আপনি একটা হেডলাইন দিচ্ছেন যাতে আপনার ভিজিটার দেখতে পারে যে এখানে আপনি মানে কি হেডলাইন, বা ভর্তি সংক্রান্ত বা আপনার প্রমোশনাল সংক্রান্ত কোনো কিছু আপনি দেখাতে চাচ্ছেন যে হেডলাইন আকারে, তখন আপনি মার্কিউটা ব্যবহার করতে পারেন। এই যে এটা হচ্ছে মার্কিউ দিয়ে করা, আর অনেকভাবে করা যায়, চাইলে আপনি সিএসএস দিয়ে এরকম তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমরা মার্কিউ দিয়ে আজকে আমরা কীভাবে এরকম একটা স্কোল তৈরি করতে পারি, বা এই স্কোলটা আমরা তৈরি করব মার্কিউ দিয়ে। আমি এটা একটু কপি করে নিলাম টেক্সটটা, তো আমি একটু রিমুভ করে দিলাম। তো আমি যে এখানে নিলাম, তো আমি এখানে নিব যে মার্কিউ মার্কিউ, এই যে দেখেন চলে আসছে। সাপোজ টেক্সট দিলাম, দেওয়ার পর সাপোজ আমি সেভ দিলাম, এই যে দেখেন চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজে 2018-19 শিক্ষাবর্ষের সকল অনুষদের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস আগামী 27-এ। যাই হোক, এরকম একটা আপনি হেডলাইন দেখাতে পারেন যদি চান আর কি। আপনি যদি চান যে আপনি এখানে একটা প্রমোশনাল হেডলাইন দিবেন যে 30% ডিসকাউন্ট ফর অল, 30% ডিসকাউন্ট ইন আওয়ার অল প্রোডাক্টস, সাপোজ আপনি এরকম কোনো একটা হেডলাইন দেখাতে চাচ্ছেন যে 30% ডিসকাউন্ট পাচ্ছেন আপনি আমাদের প্রতিটি পণ্যে, আপনি এবার দিতে পারেন। সাপোজ আপনি চাইলে মার্কেটের ডাইরেকশনও বলে দিতে পারেন যে কোন দিক থেকে আসবে বা কেমন হবে। সাপোজ আপনি যদি এখানে, সাপোজ আমি এটা এভাবে থাকুক, আমি এটাকে কপি করে নেই। আমি এটাকে এখানে দিয়ে দিলাম। সাপোজ আমি এখানে যদি বলে দিই, এই দেখেন এখানে কিন্তু এটাও কাজ করছে। আমি বলে দেবো, ডাইরেকশন দেবো যে রাইট সাইড থেকে আসবে, সরি, ডাইরেকশন রাইট, আমি বলে দিলাম, সেভ দিলাম। তাহলে দেখেন এটা রাইট সাইড থেকে যাচ্ছে, রাইট দিকে যায়, মানে রাইট সাইডে যাচ্ছে, আর এটা লেফট সাইডে যাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এটা ডাইরেকশন বলে দিতে পারেন, মানে আপনি স্পেসিফাই করে দিতে পারেন যে ডাইরেকশনটা কোন দিকে হবে বা কীভাবে কেমন হবে। এই যে আমাদের এটা ডাইরেকশন আমরা লেফট দিয়েছি, যার কারণে এটা লেফটে যাচ্ছে। আর এটা বাই ডিফল্ট লেফটই দেওয়া আছে, মানে আপনি যতক্ষণ পর্যন্ত না বলে দেবেন যে ডাইরেকশনটা কেমন হবে তখন ততক্ষণ সে এটা এইভাবেই যাবে, মানে লেফট দিকে যাবে। এটা হচ্ছে মার্কির ব্যবহার। আপনি চাইলে
এটা আপনার ওয়েবসাইট প্রমোশনাল কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, হেডার হিসেবে কিছুক্ষণের জন্য দেখালেন, বা আপনার যত ভিজিটর আছে তারা যখনই আপনার ওয়েবসাইটে ভিজিট করবে আপনি এরকম একটা অফার দেখে মানে প্রমোশনাল লেখা দেখাতে চাচ্ছেন যে 30% ডিসকাউন্ট, চাইলে আপনি এখানে ইমেজও ব্যবহার করতে পারেন, মানে ডিসকাউন্টের এই যে মার্কিউতে। তো ইমেজের জন্য সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসি, প্রোডাক্টস, এখান থেকে আমি ইমেজে ক্লিক করব। আমি ইমেজটা নিলাম, ইমেজটাতে আপনি ক্লিক করবেন, একটু অপেক্ষা করুন, ক্লিক করার পর মাউসে রাইট ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ, আপনি কোথায় সেভ করবেন, আপনার রুট ডাইরেক্টরি ফোল্ডার ডাইরেক্টরিটা দেবেন এখানে। যদি আপনি একাধিক ইমেজ নিতে চান তাহলে ইমেজেস ব্যবহার করবেন। আমি এটা সাপোজ সেভ দিলাম যে পিক, আপনার এখানে কিন্তু এক্সটেনশন দেওয়া লাগবে না, কারণ এখানে বাই ডিফল্ট দেখতেই পাচ্ছেন জেপিজি ইমেজ ডট জেপিজি এক্সটেনশন অটো দেওয়া আছে, সেটা অটো নিয়ে নিবে। তো দেওয়ার পরে সাপোজ আমি আরেকটা রো নিব, আল্লাহ আকবার, তো যাই হোক আমি এখানে রো নিলাম ইমেজ। তো আমি এখানে এই আপনার টেক্সটের জায়গায় আমি এখানে ইমেজটা ব্যবহার করব, তো আমি এখানে দিলাম ইমেজ সোর্স, আমরা জানি ইমেজ কিভাবে ইনপুট করতে হয়, ইমেজটা একটা আমরা ব্যবহার করতে কীভাবে ব্যবহার করবো এটা জানি। সো আমি উইথ দিলাম 50, তো 50, হাইট দিলাম 50, সেভ দিলাম। এই যে দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, সাপোজ আমি হাইট আর একটু বড় করে দিই, 100 দিই, বাই ডিফল্ট এটার মধ্যে সে কাজ করবে। সেম আমি এটা কপি করি, সাপোজ আমি এখানে দিলাম ডাইরেকশনটা দিব ডাইরেকশন, রাইট, এই যে ডাইরেকশন রাইট নিয়েছে। সাপোজ আমি এটা ডাইরেকশন দিব লেফট, আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবেই দিবেন, ঠিক আছে, আপনি আমার মতো দিতে হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পলটা দেখাচ্ছি। তো এবার আমরা দেখবো যে সাপোজ এখানে তো এটা বাই ডিফল্ট এইভাবেই দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা আপনি চাচ্ছেন যেটা আপনি আরও স্লো দেখেন, যে আরও এটা মনে করেন না যে আরও ধীরে ধীরে আসবে, বা আপনি ফাস্ট দেখাবেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তো সেক্ষেত্রে আপনি এই স্কুলটার জন্য আপনি যেটা করবেন, আপনি দিবেন যে স্ক্রল অ্যামাউন্ট, এই যে চলে আসছে এখানে, সাপোজ আমি দিলাম 25, এই যে দেখেন এটা দ্রুত চলে যাচ্ছে, মানে কি আমার যে স্ক্রলটা হবে এটার স্পিডে কেমন হবে, ঠিক আছে। তো আমি এখানে বাই ডিফল্ট 25 দিয়েছি, মানে নিজেই দিয়েছি, তো আপনি চাইলে আরও কম দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সাপোজ এখন দিব এটাই থাকুক, ডাইরেকশন থাকুক, আমি এখানে এখন স্ক্রলটা অ্যামাউন্ট দিব, সাপোজ ধরে আমি দিলাম 650, এই যে দেখেন সে কত স্পিডে যাচ্ছে, সরি স্কুল অ্যামাউন্ট না, আমি এখানে দেবো যে সে কত দেরিতে আসবে বা কি মানে কতটুকু টাইম নিবে আসতে। সো আমি এখানে দিলাম যে স্কুল ডিলে,
যে দেখেন আমি এখানে 650 দিয়েছি, ঠিক আছে, যার কারণে সে ধীরে ধীরে আসতেছে। তারপর চাইলে আপনি ডিফল্ট বলে দিতে পারেন যে এটা কতবার আসবে, আপনি কতবার এটা দেখাতে চাচ্ছেন। তো সেটা করার জন্য আপনাকে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে লুপ। সাপোজ আমি দিলাম 4 বার, যে সে 4 বার আসবে, এরপর চলে যাবে, 4 বার দেখাবে স্কুলটা, তারপর চলে যাবে। খেয়াল করবেন, এই যে একবার একবার আসলো, 2 বার আসতেছে, 2 বার স্ক্রল হচ্ছে আর কি। তো এই যে 3 নম্বর, 3 বার, তৃতীয় বর্ষে চলে আসছে, 4। হ্যাঁ, বুঝতে পারছেন যে আপনি যখন লুপটা বলে দিচ্ছেন যে 4 বার তুমি আমার ইউজার সামনে যাবা, মানে স্ক্রল করবে, যে এটা 4 বার স্ক্রল ইউজার দেখবে, ঠিক আছে, 4 বার যখন ইউজার একটা জিনিস দেখবে, দেখার পর সে যাতে অটোমেটিক হাইড হয়ে যায়, আপনি এটা এখানে বলে দিতে পারেন। মানে লুপটা দিলে যে এটা কতবার স্ক্রল করবে লেফট সাইডে, ঠিক আছে, এরপরে সে চতুর্থবার যখন তার লুপটা ঘোরা শেষ হবে, তখন অটোমেটিক পঞ্চমবারে এটা হাইড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে মার্কেটটা কী ব্যবহার করতে হয় আর মার্কেটের ব্যবহারটা কী, ঠিক আছে। আমি মানে আমার সাধ্য মতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো এটা গেল আমাদের মার্কিউ। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার আমরা কীভাবে এই যে ধরনের, এই যে আমাদের ওয়েব পেজটা আছে মার্কিউ, এই যে ওয়েব পেজ, ওই পেজের আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। তো ওই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমাদের কী করতে হবে, তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে এই যে বডি, বডিটা হচ্ছে এই বডির ভিতরে তো সব আছে, তো আমরা যদি এই বডির কালারটা চেঞ্জ করে দিই তাহলে কি এটা কালার চেঞ্জ হবে, এই যে ব্রাউজার যে কালারটা আছে এটা কালারটা কি চেঞ্জ হবে। তো এই জন্য আমরা যদি এখানে দিই বিজি কালার, সাপোজ আমি দিলাম ধরেন 096, এটা আমার পছন্দের একটা কালার, তাহলে দেখেন আমাদের কালারটা কিন্তু ঠিকই চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার বডি। এই যে বডি কালারটা আমরা কীভাবে চেঞ্জ করলাম, আমরা এখানে জাস্ট লিখে দিলাম বিজি কালার। আপনি সিএসএস দিয়েও আপনি এখানে একটা ক্লাস দিতে পারেন, দিয়ে আপনি এটার একটা কালার সেট করে দিতে পারেন ডিফল্ট, ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে আর কি, আপনি যদি ব্যবহার করতে চান। সাপোজ আপনি যদি এখানে মানে চাচ্ছেন যে না বিজি কালার না, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবো এখানে, তো কীভাবে করেন, তো আমি একটা ইমেজ নেই, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, সরি প্যাটার্ন হবে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল, ঠিক আছে, ভুল আমারও হতে পারে, কোনো সমস্যা নেই। আমার যদি কোনো মানে বলাতে ভুল থাকে আপনারা আমাকে বলবেন যে আপনার এই জিনিসটা ভুল হয়েছে বা এটা করা ঠিক হয়নি, আমি যে সব জানি এমন কিন্তু না, ঠিক আছে। লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো আমরা এখন ছবিটা ডাউনলোড করবো, সেভ ইমেজ অ্যাজ বিজি পিএনজি ইমেজ। তো আমরা যদি এখন কীভাবে ইমেজটাকে লোড করবো, তো ইমেজ লোড করার জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে আমরা ইমেজেস বিজি ডট পিএনজি আমরা এটা নিলাম। তো নেওয়ার পর সে যদি সেভ দিই আসে কি না দেখি আমরা, ও সরি আসতেছে না, আসেনি, তো আসেনি কারণ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হবে ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি। সেভ দিই, হ্যাঁ এই যে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে মানে আমি কী করলাম, প্রথমে আপনি মার্কেটটা ব্যবহার করবেন, যদি আপনি কোনো প্রমোশনাল বিজ্ঞাপন দিতে চান তখন আপনি হেডারে যদি দেখাতে চান যে আপনার এখানে 30% ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো আছে, বা
আপনার সব ধরনের প্রোডাক্টে 30% ডিসকাউন্ট চলতেছে, তখন আপনি মার্কেট ব্যবহার করতে পারেন। স্কুলের জন্য স্কুলটা মার্কেটে মানে স্কুলটা কোন দিক দিয়ে হবে, লেফট সাইডে বা রাইট সাইডে, বা তার স্কুলে গতি কেমন হবে, বা কতবার আপনি দেখাতে চাচ্ছেন, আপনি এটা চাইলে মার্কেটের মাধ্যমে ব্যবহার করতে মানে করতে পারেন। এছাড়া এটা চাইলে আপনি সিএসএস এর মাধ্যমে এরকম স্কুল তৈরি করতে পারেন, কোনো ব্যাপার না। তো আর এরপরে আমরা করেছি ব্যাকগ্রাউন্ড, তো আপনি চাইলে এখানে বডি ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, আর চাইলে আপনি বিজি কালার ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে পারেন। যখন আমরা সিএসএস দিয়ে করবো তখন আমরা দুইটাই করে দেখাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার। তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই, আর কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আসলে ওয়েব ডিজাইন শিখতে চায়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।